দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখানে একটি গাড়ি দেখছি, এই যে নাম্বারটি গাড়ির। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে, আর এখানে হচ্ছে গরু লোড হচ্ছে। এটা হচ্ছে গত শনিবারে আমরা একটি প্যাকেজ দিয়েছিলাম 65,200 টাকার। আমরা সেই প্যাকেজটি দেখছি, আর গরু ছিল হচ্ছে 8টি। এই যে দেখছেন গরুগুলো লোডিং করা হচ্ছে, আমরা কথা বলবো জানবো। আর এই প্যাকেজটি যাচ্ছে হচ্ছে গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট আর সদর থানা। গ্রামটা বলতে পারছি না, তারপর আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এই যে গরুগুলো লোডিং হচ্ছে 65,000 সামথিং টাকার এই প্যাকেজটি। এই যে গরুগুলো রয়েছে, এবং দাঁতালো কুরবানির যে টার্গেটেড দুই দাঁতের সার গরুগুলো, সেই গরুগুলো এখানে রয়েছে। আমরা একটু কথা বলে জেনে নেই মজুর ভাইয়ের কাছে। মজুর ভাই আসসালামু আলাইকুম। 65,200 টাকার যে প্যাকেজ, সেই প্যাকেজটি হচ্ছে এটা। আমরা এটা দিয়েছিলাম কবে? গত শনিবারে আমরা এই প্যাকেজটি আপনাদের দিয়েছিলাম। এটা হচ্ছে 8টি গরুর প্যাকেজ ছিল। এই যে গরুগুলো দেখছেন, আমরা ভালোভাবে আপনাদের একটু দেখাই। আর এই পাশে মনে হয় ভাই কি গাড়ি, গাড়ি হেল্পার, আচ্ছা ড্রাইভার আছে। কত টাকা ভাড়া নিচ্ছেন জানেন কিছু? মহাজন জানে, ও মহাজন নিজের ড্রাইভার নিজে। থাক থাক থাক, সমস্যা নেই, নিজেই না, সব নিজেই। মজুর ভাই এটা হচ্ছে 65,200 টাকার প্যাকেজ, যাচ্ছে কোথায়? গোপালগঞ্জ যাচ্ছে। সর্বমোট 8টি কুরবানির টার্গেটের দাঁতালো ষাট গরু। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলো তো? আচ্ছা পার্টি আসেনি? না ভাই আসে নাই। ভাই আসে নাই, উনি কি দেশে থাকে না বিদেশে থাকে? কিভাবে কি যোগাযোগটা হলো? আসলে দেশেই থাকে। হ্যাঁ, আর গতকালকে উনি টাকা পরিশোধ করে দিয়েছে। আচ্ছা, আর আজকে আমার এলাকার গাড়ি দিয়ে পাঠা দিচ্ছি। আচ্ছা, গতকালকে পাঠান নাই? কমটাই আমি জানতে চাচ্ছি। আসলে অনেকেই প্যাকেজ দেয় ফিক্সড রেটে, কিন্তু ফিক্সড রেটে যাবতে মোটামুটি 8-10টা প্যাকেজ বিক্রি করছি, তো সব আল্লাহর মধ্যে ফিক্সড রেটেই বিক্রি করছি। ভাই বলতেছে ভাই কিছু কম করেন, কম করতেই হবে। হ্যাঁ, গাড়িটা হচ্ছে কয় ফিটের গাড়ি? এটা তো তাদের কাছ থেকে ওরা বলছে 10 ফিট, আসলে 9 ফিট গাড়ি। ভাড়া নিচ্ছে কত? ভাড়া নিচ্ছে বলতে কি, ওনাদেরকে এখন ভাড়াটা এখন কনফার্ম হয়নি। কেন মানে রাস্তার যত রকম খরচ টরচ যা আছে সব ওদের, শুধু ওই ভাড়ার মধ্যে গরু নিজে শুধু 14,000 বা 12,000 যেটাই হবে, 12 থেকে 14 বা 12 বা 13 বা 14,000 টাকা পে করবে। আচ্ছা, আর কিছু না, আজকে থেকে ধরেন আমাদের এই যে এই লাইসেন্স পাইছিলাম, আজকে থেকে আমাদের মানি রিসিপ্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানি রিসিপ্ট দিয়ে দিচ্ছি। আমাদের যে লাইসেন্স নাম্বারও আছে, আমরা এই রিসিপ্ট দিয়ে দেবো। কয় বীজ, কতটুকু গরু দিলাম, কয়টা গরু, কি দামে দিলাম, কত টাকা। আর যেহেতু এখানে আমাদের ক্রেতার নাম আছে, ক্রেতার নামও থাকতেছে, ঠিকানা কোথায় যাচ্ছে, ক্রেতার মোবাইল নাম্বার থাকতেছে। আর আমরা আমাদের এখানকার যে সার্সিল দিয়েছিলাম, আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারের সার্টিফিকেট, সেটা আমরা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে এটা দিয়ে দিচ্ছি। তাহলে রাস্তাঘাটে কোথাও কোনো ঝামেলা হবে না। আচ্ছা, কারণ যেহেতু সবাই প্যাকেজের ব্যবসা করতেছে, সবারই চোখে লাগতে পারে, ওই জন্য সেক্ষেত্রে আমরা আমাদের কাগজগুলো আগে অ্যাডভান্স করে নিচ্ছি। আচ্ছা, কাগজটা ঠিক থাকলে তো কোনো সমস্যা, এমনিতে সবকিছু ঠিক, কিন্তু
এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়ে আমিও আগে পাঠাচ্ছিলাম কিন্তু একটু হয়রানি শিকার হচ্ছিলাম, সেজন্য আমরা আমাদের খামারের নামে লাইসেন্স করে খামারের নামে রিসিপ্ট ছাপাই নিচ্ছি। আচ্ছা, এটা সমস্যাটা না হয়। আজকে টোটাল কয়টা প্যাকেজ ডেলিভারি দিচ্ছেন? আজকে সকালবেলা দিচ্ছি গাইয়ের গাইগুলোর প্যাকেজটা দিয়েছে, এখন দিচ্ছি এটা, আর এখন এখন দিব আবার চারটা প্যাকেজ একসঙ্গে, একজনই কিনছে উনি চারটা প্যাকেজ, চারটা প্যাকেজ একজনে একসঙ্গে। চারটা প্যাকেজে কয়টা গরু ছিল? 28টা গরু। 28টা গরু, মানে তার মানে 28টা গরু আর আরেকটা গাই ছিল, 4টা 36টা আর 6টা গেছে গাই, 42টা গরু আজকে যাচ্ছে, আজকে ডেলিভারি, আবার আগামী কালকে মোটামুটি 20-22টা যাবে, আমাকে আগামী কাল মোটামুটি 20-22টা যাবে। তো আমরা কি সেই প্যাকেজটা দেখব যেটা যেগুলো যাবে 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 28টা দেখব? আচ্ছা ঠিক আছে, সব দেখব। দর্শক, আমরা বলেছিলাম যে আরো 28টি গরু লোড হবে। এই যে দেখছেন এখানে গাড়ি রয়েছে আর এই পাশে গরুগুলো বাঁধা রয়েছে, আমরা সব কিছু দেখাতে পারবো না, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর পিছনে দেখছেন ওই যে আমার আঙ্গুলের দিক তাকান তাহলে দেখবেন ওখানে বেশ কিছু গরু লাইন লাইন করে বাঁধা আছে। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি, ওখানে তো অন্ধকার হয়ে গেছে, গেলে আসলে ছবিটা ঠিক মতো দেখাতে পারবো না, আর তোমার চেহারা আমরা এখন ঝাপসা দেখছি। বিষয়টা হচ্ছে যে এই গরুগুলো 28টা গরু কিভাবে কিনলো আর কিভাবে তার সঙ্গে কন্ট্যাক্ট করে, যেহেতু মালিক আসেনি, কি বিশ্বাসে উনি নিচ্ছেন? না, উনি তো আমরা প্যাকেজ দেই রেগুলার, সেটা তো জানি। হ্যাঁ, আর যেহেতু আমরা ওনারা না আসলো, আমরা ওনাদেরকে বলি যে আপনার গরুটা না পাওয়া পর্যন্ত আমাদের জিম্মায় যাবে, সেহেতু আমাদের নিজস্ব রাখাল নিজস্ব পাশের গাড়ি দিয়ে আমরা গরুটা পাঠিয়ে দিই। আচ্ছা, আর উনি যেদিন গরুটা কিনছিল তার সেদিনই উনি আমবাড়িতে আসছিল, গরু পায়নি, পাবনাও গেছিল, পুরো পাইছিল কিনা, তারপর সেদিন থেকে উনি প্যাকেজ কিনছে আর কি। আচ্ছা, সোমবারে একটা প্যাকেজ কিনছিল 70,200 টাকার, মঙ্গলবার একটা প্যাকেজ কিনছিল 66,700, তারপরে উনি বৃহস্পতিবার একটা প্যাকেজ কিনছিল 66,300, আর শনিবারে করে একটা প্যাকেজ কিনছিল 71,100। আচ্ছা, টোটাল উনি 4টা প্যাকেজ কিনছে। আচ্ছা, কারণ উনিও উনি যেহেতু ওনার অনেক বড় খামার, উনি চিন্তা ভাবনা করছে যে একদিনে তো 28টা করে একাডেমি লাইতে পারবেন, আর একাতে আমরা দেখুন 28টা গরুর মধ্যে শুধু একটা গরু সাদা কালার দিচ্ছে, একটা গরু সাদা কালার, একটা গরু সাদা কালার, এবারে 28টার মধ্যে ধরেন 20টাই বা 19টাই লাল, 65টা কালো। আচ্ছা, আর উনি চাইছিল দুইটা সাদা কালার, দুইটা একটা সাদা কালার দিতে পারছে, সাদা কালার দিন না, সাদা কালার আমাদের গরু ওনার সাথে আমরা প্যাকেজ কিনি না, যদি উনি আবার প্যাকেজটা না কিনে আমাদের প্যাকেজটা বিক্রি করতে হয়, ওই জন্য আমরা লাল কালার গুলো বেশি প্রায়োরিটি দিয়ে গরুটা সংগ্রহ করি। আচ্ছা, লাল লাল কালারে গরু দিলে আমার গরুটা সংগ্রহ হয় তাড়াতাড়ি, বিক্রি হয় তাড়াতাড়ি। আচ্ছা, এই জন্য আর কি, আর উনি সম্পূর্ণ টাকা পেড করে দিচ্ছে। আর এই যে একটা গাড়ি এখন লোড হয়ে বের হয়ে আসলো তোমাদের বাসা থেকে, এটা গোপালগঞ্জে যাচ্ছে, তার মানে টোটাল প্যাকেজ আজকে আপনাদের গেল হচ্ছে 4, 5, 6টা প্যাকেজ যাচ্ছে, আগামীকাল তিনটা প্যাকেজ যাবে। যাই হোক, প্যাকেজ তো আপনারা দিচ্ছেন নিয়মিত, তো আমরা একটু কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের জানতে চাচ্ছি। মোবাইল নাম্বারটা হলো 01767। হ্যাঁ, 301233। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে তো আপনার কাছে থাকে, এই নাম্বারটা আবার আপনার বাবাও দেয়? বাবা দেয় বলতে কি, আমি তো মোবাইলে সম্পূর্ণ জড়াই যোগাযোগ করি। আচ্ছা, আর দিনের বেলা তো বাবা আমার পাশে থাকে, সেক্ষেত্রে বাবার সাথে দিনের বেলা যোগাযোগ করা হয়। আচ্ছা, আর রাত্রের বেলাও তো পাশাপাশি থাকি, পাশাপাশি আমার সাথে কথা বলার পর যদি কারোর বাবার সাথে কথা বলতে ইচ্ছা হয় সেক্ষেত্রে বাবা কন্ট্যাক্ট করে। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। তো দর্শক, আমরা দেখলাম এই যে এখানে তিনটি গরু আছে দেখছেন, আসলে কালারফুল গরু, এই পাশে আছে হচ্ছে 4টি, এখানে হচ্ছে একটি প্যাকেজের গরু আছে 7টি, আর ওখানে আছে হচ্ছে 3টি প্যাকেজের গরু একসঙ্গে 21টি গরু আছে। তো আপনারা বলে রাখি, আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। কই আছেন?